অবৈধ উপায়ে চাকরি প্রাপকদের চাকরি যাবে না, প্রয়োজনে নতুন করে শূন্যপদ তৈরি করে তাঁদের বহাল রাখা হবে। মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছিল বলে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে দাবি রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনের। এদিন বিচারপতি বলেন, অবৈধ উপায়ে চাকরি প্রাপকদের চাকরি যাবে না এবং নতুন করে শূন্যপদ পূরণ করা হবে, এ কথা কে বলেছিলেন? এই কাজ করার আগে কোনো আইনি পরামর্শ নিয়েছিলেন? উত্তরে শিক্ষা সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি বলেন, মন্ত্রিসভা কি সিদ্ধান্ত নিয়েছিল তার নোট দেখান, অবৈধের চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিসভা কি সিদ্ধান্ত নিয়েছে তা দেখান। তিনি আরো বলেন, আপনার কি মনে হয় অবৈধদের চাকরি বাঁচানোর জন্য কোনো মন্ত্রিসভা বৈঠক করতে পারে? রাজ্যের মন্ত্রিসভা কিভাবে অবৈধ চাকরি প্রাপকদের চাকরি রক্ষা করতে পারে? এমনকি এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কি ভারতীয় সংবিধানের পরিপন্থী নয়? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অবশ্য চুপ থাকেন শিক্ষা সচিব। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।